ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক সময় আমরা হ্যান্ড রাইটিং করে থাকি, অর্থাৎ কোনো কিছুকে স্পেশালি বোঝানোর জন্য আমরা মার্ক করে দিই বা হ্যান্ড রাইট করে দিই। অনেক ভিডিওতে বা অনেক ফুটেজে আমাদের স্পেশালি কিছু বোঝাতে গেলে এই হ্যান্ড রাইটিং এর প্রয়োজন হয়। আমরা সাধারণত ফেসবুক ইউটিউবিং ভিডিওতে অনেক সময় অনেক কিছু বোঝানোর জন্য এই হ্যান্ড রাইটিং এর ব্যবহারটা দেখে থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ভিডিওতে কোনো স্পেশাল কিছু মার্ক করার জন্য বা বোঝানোর জন্য এই হ্যান্ড রাইটিং কীভাবে ব্যবহার করবেন। তো এর জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে হবে। আমি সম্পূর্ণ কাজটি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে আপনাদের দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশানের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। চলুন দেরি না করে আমরা দেখে নিই। সবার প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ওপেন করার পরে এখানে ক্রিয়েট নিউ বলে যে অপশানটি আছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু রেশিও দেখতে পাচ্ছেন। এই রেশিওগুলো আমরা এখান থেকে নিতে পারি বা কোন রেশিও আমরা ভিডিও তৈরি করতে চাই সেই রেশিওগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি ইউটিউবের জন্য 16:9 এই রেশিওটি সিলেক্ট করে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আমি আমার ভিডিও ফোল্ডার থেকে যে কোনো একটি ভিডিও ফুটেজ অ্যাড করে নিলাম। তো অ্যাড করার জন্য আপনি যা সিলেক্ট করবেন এবং ডান সাইডে উপরে ওকে করে দেবেন, আপনার ভিডিও ফুটেজ অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটি আমরা জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি। তো এই ভিডিওর যে কোনো একটি অংশে, ফর এক্সাম্পল ঠিক এইখানকার যে কোনো একটি অংশে আমি মার্ক করে দেখাবো বা হ্যান্ড রাইটিং করে দেখাবো। যেখানকার কোনো একটি জিনিস আমি বলতে যাচ্ছি সেটি মার্ক করে দেখাবো। তার জন্য এখানে লেয়ার অপশানে প্রেস করবেন এবং সবার নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং বলে একটি অপশান আছে, এখানে প্রেস করবেন এবং এখানে বেশ কিছু আইকন দেওয়া আছে। এই আইকনগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি মার্ক করতে পারবেন বা হ্যান্ড রাইটিং করতে পারবেন। প্রথম যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আছে, বক্স আছে বা সার্কেল আছে, পেন আছে, পেন্সিল আইকন আছে। এখান থেকে যে কোনো একটি জিনিস আপনি সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে অ্যারো আইকনটি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমি এখানে যে কোনো একটি জিনিস মার্ক করে দেখাবো। তো এখানে আমি জাস্ট একটু টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখানে দেখুন এই জিনিসটি মার্ক হয়ে গেছে। তো আপনি চাইলে এই যে নিচে দেখুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে এই অ্যারো আইকনের, তো এই লেয়ারের পরে প্রেস করবেন। প্রেস করার পরে এটিকে আপনি মুভ করতে পারবেন এবং আপনি আপনার যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন যেখানে দিলে আপনার সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এখানে সেট করে নিলাম। তো এটিকে আপনি বিভিন্ন স্টাইলে প্লে করতে পারবেন। যেমন প্লে করার জন্য এই আইকনে প্রেস করবেন এবং এখানে দেখুন বিভিন্ন স্টাইলে এটি প্লে হবে। তো আমি ফর এক্সাম্পল এটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ওকে করে দেবো। তো আমরা যদি ভিডিওটি ব্যাকে দিই, ব্যাকে দেওয়ার পরে এখানে প্রেস করব এবং দেখুন এটি খুব চমৎকারভাবে প্লে হচ্ছে। তো তাছাড়াও আরও বেশ কিছু আইকন এখানে দেওয়া আছে, আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেয়ারে পেস করবেন, হ্যান্ড রাইটিংয়ে পেস করবেন, এখানে আরও আইকন আছে। এখানে যদি আমাদের বক্সের প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু এখানে বক্স দিয়ে দিতে পারি, যে আমি এটি বক্স দিয়ে বোঝাতে যাচ্ছি। তো এই বক্স বা এছাড়াও আরও দেখুন অনেক আইকন আছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়াও এই আইকনের কালার চেঞ্জ করতে পারেন, এখানে পেস করবেন। পেস করার পর এখানে বেশ কিছু কালার আছে, আপনি চাইলে কালার পেস করবেন তারপর ওকে করে দেবেন। তো দেখুন এখানে বেশ কিছু কালার আছে, কালার সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়াও নিচে দেখতে পাচ্ছেন ডট একটি আইকন, এই ডটে প্রেস করে এর সাইজটা, এই যে বক্স বা এই যে আইকনগুলো, এই সাইজগুলো আপনি বড় করতে পারেন। তো আমি দেখুন অনেক বড় সাইজ করে দিয়েছি, আপনি চাইলে এই ধরনের সাইজ সেট করে দিতে পারেন, চাইলে আরও ছোট সাইজ করতে পারেন। তো দেখুন এইভাবে আপনি এই আইকনগুলো ব্যবহার করে, হ্যান্ড রাইটিং ব্যবহার করে যে কোনো অংশে মার্ক করে স্পেশালি বোঝাতে পারেন। আপনি চাইলে ইরেজ আইকনে প্রেস করে এগুলো অনেক ক্ষেত্রে মুছে দিতে পারেন যেখানে মোছার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি ইরেজ আইকনে প্রেস করে মুছে দিবেন, ঠিক আছে, যদি আপনার প্রয়োজন হয়। তো এইভাবেই আপনি যে কোনো অংশে, ভিডিও যে কোনো অংশে জাস্ট এখানে পজ করবেন। ভিডিও পজ করার পরে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে হ্যান্ড রাইটিংয়ে গিয়ে এই আইকনগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি যে কোনো জিনিস মার্ক করে বোঝাতে পারবেন। আশা করছি এই কাজটি আপনাকে অনেকটা হেল্প করবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।